বিসমিল্লাহিরহমানিরাহিম, আমি প্রভাষক এমদাদুল হক শাহরিয়ার এই মুহূর্তে রয়েছি একরামুল হক ডিজি চ্যানেলে। আপনারা ইতিমধ্যে জেনেছেন এই চ্যানেলটি একটি শিক্ষামূলক এবং মোটিভেশনাল চ্যানেল। আজকে আমরা বয়স নিয়ে আলোচনা করব। এই বয়স অংশটি বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে কুইশ্চান এসে থাকে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আমরা চলে যাচ্ছি আলোচনায়। আমরা এখানে প্রথম সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, একটি বয়সের একটি সেন্টেন্স, নেভার টেল এ লাই। নেভার থাকলে পেসিভ করার সময় লেট নেভার হবে। তারপরে এখানে অবজেক্ট হিসাবে আছে এলাই, এখানে সাবজেক্ট ফর্ম হিসাবে এলআই ব্যবহার করা হচ্ছে। তারপরে সূত্রের বি, তারপরে এই টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোল্ড, অর্থাৎ পেসিভ ভয়েসের এই সেন্টেন্সটি হলো লেট নেভার এ লাই বি টোল্ড। আমরা দ্বিতীয় নম্বর সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, হো উইল ডো দি ওয়ার্ক। হো উইল ডো দি ওয়ার্ক, এখানে হো থাকলে পেসিভ করার সময় বাই হোম ব্যবহার করা হয়। হো থাকলে পেসিভ করার সময় বাই হোম ব্যবহার করা হয়। তারপর অক্সেলারি ভার্ব হিসাবে উইল ব্যবহার করা হচ্ছে। তারপর এখানে দি ওয়ার্ক হলো অবজেক্ট ফর্ম, পেসিভ করার সময় এখানে সাবজেক্ট ফর্ম হিসাবে ব্যবহার করা হচ্ছে। তারপর হলো সূত্রের বি, তারপর ডো এর পাস পার্টিসিপল ফর্ম হলো ডান। এখানে পেসিভ সেন্টেন্সটি হচ্ছে হো বাই হোম উইল দি ওয়ার্ক বি ডান। তারপর আমরা তৃতীয় যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি সেটি হলো হোম ডো ইউ ওয়ান্ট। এখানে হোম থাকলে পেসিভ করার সময় হো ব্যবহার করা হয়। যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি সেন্টেন্স তাহলে এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ইজ ব্যবহার করা হচ্ছে। তারপর ওয়ান্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ওয়ান্টেড, তারপর বাই বসেছে, তারপর ইউ বসেছে। চতুর্থ যে সেন্টেন্সটি সেটি হলো হোয়াট ডাজ হি ওয়ান্ট, এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি সেন্টেন্স, একটি বয়সে। তারপর হোয়াট থাকলে পেসিভ করার সময় হোয়াট ব্যবহার করা হয়। তারপর অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করা হচ্ছে। এখানে ওয়ান্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ওয়ান্টেড, তারপর বাই বসেছে এবং হি পেসিভ করার সময় হিম ব্যবহার করা হয়। এখানে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। আমরা পঞ্চম সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, টেল মি দ্য টেল, এটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স করার ইম্পারেটিভ সেন্টেন্সকে পেসিভ করার সময় এখানে লেট ব্যবহার করা হয়। লেট দি টেল, লেট দি টেল, পরে সূত্রের বি ব্যবহার করা হচ্ছে। এখানে টেল দা, টেলের পাস্ট পার্টিসিপল হচ্ছে টোল্ড, তারপরে টু বসেছে, তারপরে এই বি বসেছে। তো আমরা আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।